আমি আসলে বলতে চাচ্ছি ওইরকমই একটা কথা যে তাহলে আমরা ছাত্র শিবিরকে এই সংগঠনের উপযোগিতাটা কি সেটা বলতে চাচ্ছি যে আমরা আল্লাহ রসুলের পথই যেহেতু মেনে চলবো তাদেরকেই ফলো করব। তো তার জন্য আমরা এই সংগঠনে কেন আসবো আমি সেটা জানতে চাই লিখিত প্রশ্নটি কি আপনার ছিল জি অর্থাৎ मिस्टर মাসুদ উনি যেটি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আল্লাহ এবং রাসুলের যেটি অনুসরণ যেটা আমরা ধর্ম বলে মনে করি সেটিকে তো একজন ব্যক্তি এককভাবে পালন করতে পারেন সেটিকে পালন করার জন্য ঠিক রাজনীতির ময়দানে টেনে আনার কোনো দরকার নেই বরং ব্যক্তিগতভাবে পালন করলে সেখানে হানাহানি মারামারি কিংবা যে প্রবলেমগুলো সৃষ্টি হয় এগুলো হওয়ার সম্ভাবনা কম আমি কি আপনার প্রশ্নটি সঠিকভাবে বুঝাতে পেরেছি জি মাসুদ ধন্যবাদ আমাদের প্রিয় বোনকে যে এখানে দুটো বিষয় আপনাকে মনে রাখতে হবে একটি আদর্শকে ব্যক্তিগতভাবে অনুসরণ করা একটি দিক আছে আরেকটি একটি দিক হচ্ছে এটিকে প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব কিন্তু শুধু অনুসরণ করা নয় প্রতিষ্ঠিত করাও যেমন নামাজের ব্যাপারে আকিম উসালাদ নামাজ পড়তে বলা হয়নি নামাজ প্রতিষ্ঠিত করা ঠিক তার সাথে আকিম উদ্দিন ইসলাম প্রতিষ্ঠিত করা বলা হয়েছে আপনি শুধু কোরআন পড়বেন কোরআন অনুসরণ করবেন ব্যক্তিগতভাবে বাট এটিকে স্টাবলিশ করবেন না সমানে জানা আপনার দায়িত্ব কিন্তু মনে রাখতে হবে আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেটি হচ্ছে ইন্নি জাইলুন ফিল আদে খলিফা আপনি হচ্ছেন আল্লাহর পাত্র থেকে পাঠানো প্রতিনিধি এটিকে আপনি এক জায়গায় করে বলা হয়েছে অন্য জায়গায় কি বলা হয়েছে স্পষ্ট দলের কথা বলা হয়েছে আমরা যারা দল সম্পর্কে আমাদের একটু খারাপ ধারণা আছে আমি আপনাদেরকে বলবো তোমাদের মধ্যে অবশ্যই এরকম একটা দল থাকবে আলতা কুমিনকুম উম্মাতু ইলাল খায়র তোমাদের জাতির মধ্যে এমন একটা দল থাকবে ইয়ামুরুনা বিল মারুফ ওয়ানহাউনা নিল মুনকার সে সৎকাদের আদেশ করবে অসৎকাজে নিষেধ করবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র সৎকাদের আদেশ করার মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকেন দ্যাটস নো প্রবলেম কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি অসৎকাজে নিষেধ করতে যাবেন আর নিষেধ করতে যদি আপনি একা পারবেন না আপনাকে সংঘবদ্ধ হয়ে যেতে হবে দ্যাটস নট ঠিক আছে এটি একটি সংঘবদ্ধ দল কিন্তু সংঘবদ্ধ দলটিকে রাজনৈতিক হওয়ার কি প্রয়োজন না রাজনৈতিক অর্থ আপনি এই সংঘবদ্ধতা কিসের ভিত্তিতে হবে একটি আদর্শের ভিত্তি করেই তো আপনি একটি জায়গায় একত্রিত হবে না তাদেরকে সরকার ইলেকশন করা কিংবা সরকার ফর্মেশন করা এই দিকে যেতে হবে এই জন্য যে আমাদের দেশে যখন আপনি দেখেন নকলের উপর আমাদের দেশের ওয়াইজিনরা আমি নিজেও আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে এসেছি আমি মাদ্রাসা থেকে পড়াশোনা যখন করেছি নকলের বিরুদ্ধে যথেষ্ট ওয়াজ করার সুযোগ পেয়েছি দেখেন এই নকলের বিরুদ্ধে যত ওয়াজ করা হোক না কেন যদি গভর্নমেন্টের ব্যাপারে একটা সরকার যদি উদ্যোগ না দিত আপনি বলেন যে ওয়াজ করে শুধুমাত্র আমাদের দেশে হুজুরদের যদি লাইসেন্স দেওয়া হতো যে আপনারা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবেন নকল বন্ধ হতো আপনি বলেন পলিথিনের বিরুদ্ধে আমাদেরকে যদি লাইসেন্স দেওয়া হতো ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে আপনি কি পলিথিন বর্জন করতেন আপনি বলেন ধূমপানির বিরুদ্ধে আপনি কম বক্তব্য দিয়েছেন গভর্নমেন্ট উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু আজকে দেখবেন যে কোথাও কোথাও লুকোচুরি খেলছে মানুষ কেন খেলছে তার নৈতিক ডিভেলেশন যেটি নৈতিক মোটিভেশন যেটি সেটি হয়নি আমরা মনে করি যে আমাদের প্রয়োজন একদিকে আইডোলজি আর একদিকে প্রয়োজন একটি রাষ্ট্রীয় প্রতিনিধিত্বশীল জায়গা যেখান থেকে এটিকে প্রতিষ্ঠিত করা সেটি করেছেন মক্কায় তিনি পারেননি পেরেছেন মদিনায় গিয়ে তার সেখানে তিনি পাওয়ার হাতে নিয়েছিলেন আমাদের পাওয়ারের ক্ষমতা আমরা লোভ নেই কিন্তু এটি প্রয়োজন আমার পুরো আদর্শকে ময়দানে বাস্তবায়ন করার জন্য অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সমাজের যে সংস্কারের ধারণাটি সমাজের যে সংস্কারের ধারণাটি বা অসৎ কাজকে বাধা দিয়ে আপনি ভালো সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এটি রাজনৈতিক শক্তি ব্যতীত এটি ক্ষমতা ব্যতীত সম্ভব নয় এবং সেই জায়গাটির কাছ থেকে ক্ষমতাকে চাচ্ছেন। ক্ষমতা চাচ্ছি বলতে মানুষ যখন দেখবে যে আমার মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো তার জন্য প্রয়োজন তখন আলটিমেটলি মানুষ আমাকে আমার কাছে ক্ষমতা প্রয়োগ করবে জি এবং এখানে একটা সম্পর্ক প্রশ্ন আছে অবশ্যই যুক্ত হতে হবে জি ভাইয়া আপনি বলেছেন যে দলের কথা যে দলটি হচ্ছে আল্লাহ এবং তার আসলের দল এবং সেই দলটি হচ্ছে উত্তম এবং আমাদেরকে সেই দলের মধ্যে ইনক্লুড হতে হবে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে একটা দল মানে পি দল পি দল বলছে আমাদের দল তো সঠিক তাবলিকের দল তারা বলছে আমাদের দল সঠিক এটা আল্লাহর জন্য কাজ করছে শিবির বলছে যে আমাদের দল সঠিক আল্লাহর জন্য কাজ করছে তাহলে আমরা তো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি যে কোন দলের মধ্যে প্রবেশ করবো সবগুলোই ঠিক আমাকে মাফ করবেন আগে একটু বলে নিচ্ছি আপনি বাজারে গেলেন একশো টাকা হাতে আছে আপনার বাবা একটি ইলিশ মাছ কিনতে পাঠিয়েছেন বাড়িতে তিনজন মেহমান আছে দেখলেন সাতজন লোক ইলিশ মাছ নিয়ে বসে আছেন আপনার খুব রাগ হল ইলিশ মাছ ভালো জিনিস সাতজন নিয়ে বসে আছে কেন একজন বসে থাকবে গিয়ে একশো টাকা দিয়ে কিনে চলে আসবো আপনি যখন সাতজন লোকের কাছে দেখলেন রাগ করে পাঁচ কেজি খেসের ডাল কিনে বাড়ি চলে গেলেন অভিজিৎ একশো টাকার ইলিশ মাছ কিনতে গেলে আপনি কি করেন এই ইলিশ মাছটি বরফ দেওয়া নাকি বরফ না এ এটি কি গালি লাল না সাদা এটি পেটে কি নেই এটি লেচের দিক মোটা না কি সাদা একশো টাকার বাজার করতে পর্যবেক্ষণ করেন যে আন্দোলন যে সংগঠন আপনার দুনিয়ার মুক্তি এবং পরকালীন শান্তি নিশ্চিত করবে সেটি দেখার ক্ষেত্রে তো আপনার কাছে অবশ্যই কোরআন এবং হাদিস আছে আপনি আমার কথা শুনে তো ইসলাম ইসলাম আন্দোলন করবেন না আপনি ইসলাম ইসলাম আন্দোলন করবেন কোরআন এবং হাদিসের মূল বক্তব্য থেকে দেখে এটি পীর সাহেব কি বলেছে আমি কি বলেছি আপনি ইলিশ মাছ সারটি দোকান থেকে রাগ করে ডাল কিনে নিয়ে যাবেন না কারণ এই সাতটি থাকাতে আপনার সুবিধা হয়েছে এর মধ্যে কোনটা ভালো সেটি আপনি দেখতে পারবেন আজকে ইসলামী আন্দোলন অনেকগুলো থাকার কারণে আপনার তো সুযোগ আছে এর মধ্যে প্রপার কোনটি আর যদি একটি থাকতো যদি শুধু ছাত্র শিবির থাকতো অথবা ধরনের শুধুমাত্র একজন পীর সাহেব থাকতো তাতে ভালো মন্দ আমরা খুঁজতে পারতাম না বরং সে আরো তাতে বেশি স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারত কি ধন্যবাদ